খাম্বার মালিক সরকার তবে নিজস্ব অবকাঠামো নয় জেনেও অবৈধ ও বিপজ্জনকভাবে এগুলোতে ওভারহেড কেবল টাঙিয়ে সেবা বিক্রি করে বাণিজ্য করে যাচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও কেবল অপারেটররা ফলে একদিকে শহরে জঞ্জাল বাড়ার সাথে প্রতিনিয়তই ঘটছে নানান দুর্ঘটনা পরিস্থিতি বিবেচনায় চলতি মাসের বিশ তারিখের পরে অবৈধ সব ওভারহেড কেবল কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয় আর এই প্রক্রিয়ায় কোনো প্রকার তড়ি ঘড়ি না করে বরং পরিকল্পিতভাবে এগুনের পরামর্শ বিশেষজ্ঞদের মোহাম্মদ নুরুল নবীর ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব শুধুই বিদ্যুৎ সঞ্চালন লাইন ধান করার জন্য জন্ম এই খাম্বাগুলো কিন্তু তাতে উড়ে এসে ঠাই করে নিয়েছে ইন্টারনেট ও ডিশ লাইন সংযোগের ক্যাবল এত ভার বইবার শক্তি যেন আর নেই নিষ্প্রাণ এই খাম্বাগুলোর দঞ্জাল রূপ লাভ করেছে বিচিত্রতায় এ চিত্র রাজধানীর বেশিরভাগ রাস্তার প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা কিন্তু এর দায় কার ইন্টারনেট আছে ডিসার্ল্যান্ড আছে একটার সাথে আগুন লাগলে সব জায়গায় চলে পড়ে এখানে অফিস মানুষ সাঁটাচলা করে অই শাখার বিনিময়ের এইগুলো ইউজ করতে দিচ্ছে সরকারি সম্পদ বিষয়টি স্বয়ং প্রধানমন্ত্রীর জন্য উদ্যোগের হয়। তিনি নির্দেশ দেন অবৈধ কেবলগুলো সরিয়ে ফেলার তার নির্দেশ মতে দু সালে কিছুটা কাজ শুরু হলেও থেমে নিয়ে অবৈধ কেবল সংযোগ দেওয়ার কাজ খুঁটি দখলে খুঁটির জোর কোথায় কেউই জানে না চুক্তি না থাকলে তো আমাদের এটা কোনো এলাও করতো না তবে কথিত সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো যত্রতত্র এই কেবলের দায় স্বীকার করেছে কি কেউই যারা আইএসপি লাইসেন্স হোল্ডার তাদের কোনো অবৈধতার নাই যে তারগুলো আপনারা দেখছেন সেগুলো কেবল টিভি অথবা প্রাইভেট কিছু তার হতে পারে এগুলো কিন্তু কেবল টিভির শুধুমাত্র যে কোনো রোডে দেখবেন যে দুইটা থেকে তিনটা ফাইবার শুধু কেবল টিভি তাহলে প্রশ্ন এগুলো কার কেবল আর কোথেকেই বা এদের উদয় এগুলোর মালিকানা কারোর না থাকলে কেনই বা সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে রুদ্ধদার বৈঠক কোনো এগ্রিমেন্ট নাই এগ্রিমেন্টের কোনো ভ্যালিডিটি নাই এসব বাজে কথা কোনো মাস্টার প্ল্যান ছাড়া এভাবে ফাইবার ও ক্যাবল সেবার সঞ্চালন লাইনের প্রসার পরিকল্পিত নগরায়নের অন্তরায় বলছেন নগর ও তথ্য প্রযুক্তিবিদরা চাহিদা এত বেশি যেন তনভাবে যে কোনো উপায়ে এটা ব্যবস্থা করা হয় যারা প্রাইভেট সেক্টর থেকে বাস্তবায়নে আসছেন তাদেরকে নিয়ন্ত্রণ করবেন এই কাজটা তারা করতে পারছেন না ভিশন এবং গোল নিয়ে আগাতে হবে হ্যাঁ এটা হয়তো ওভার দা নাইট হবে না গেল પહેલા নভেম্বরে বিদ্যুতের ব্ল্যাকআউটের ঘটনার পর সরকার চাইছে বিদ্যুতের খাম্বার উপর থেকে সব অবৈধ লোড নামিয়ে ফেলতে অবৈধভাবে বিদ্যুতের পোলগুলি ব্যবহার করার ফলে ঢাকা শহরে অধিকাংশ সময় বিচ্ছিন্নভাবে বিদ্যুতের প্রবলেম হচ্ছে 23 আমরা এক সাথে যাব যেখানে ডাকটাছে সেখানে যদি ঝুলানো তার থাকে বাকি তিন মাস পরে আমরা যাব তারা ডাক করার পরেও যদি না যায় এদিকে অবৈধ কেবল মুক্ত সঞ্চালন লাইন নিশ্চিত করতে সরকার আন্ডারগ্রাউন্ড অপটিক্যাল ফাইবার স্থাপনে দুটি এনটিটিএন কোম্পানিকে লাইসেন্স দিলেও তাদের সেবা নিতে অনীহা অনেকের অনেকেই এটাকে বাড়তি খরচ মনে করে ওটা নিচ্ছেন না ওভারহেড দিয়ে শর্ট টার্ম সলিউশন দিচ্ছে বলে ওনারা ইজিলি করে ফেলছেন প্রত্যেকটা আইএসপি এর একটা খুব আছে হাজার হাজার কোটি কোটি টাকা ফাইবার অপটিক এগুলো হঠাৎ কেটে ফেলা হচ্ছে সেগুলো তো আমাদের একটা ইনভেস্টমেন্ট ছিল মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা